রোজা শেষ, সবার ঈদের কেনাকাটা শেষ, কিন্তু আমার এখনো ঈদের কেনাকাটা হয়নি। কারণ আমি এই মাত্র টাকাটা পেলাম, আগে তো আমি টাকা পাই নাই, তাহলে কিভাবে কেনাকাটা করবো? তো আমার বোনকে নিয়ে চলে আসলাম কেনাকাটা করতে। তো কেনাকাটা করার আগেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমি তো আবার যেখানে যাই সেখানেই খেতে চাই, এই জন্যে আগে খেয়ে নিই, তারপর যা হওয়ার হবে টাকা থাকলে তারপর কেনাকাটা হবে। সব শেষ হয়ে গেল কিন্তু ঈদ চলে আসলো, আমার এখনো শপিং হলো না। কেন হলো না? কারণ হচ্ছে আমি টাকা পয়সা হাতে পাই নাই। তো আজকে যখন টাকা পয়সা হাতে পেয়ে গিয়েছি, এবার তো আমার শপিংটা শুরু করে দিতে হবে। তো টাকা পয়সা নিয়ে কি আর বসে থাকা যায়? সেটা তো বসে থাকা যায় না। তো আমি নাহিদা নিরা আবার চলে যাচ্ছি আমার শপিং করার জন্য ঈদের। তো আমার সঙ্গে সঙ্গে যদি তোমরাও যেতে চাও তাহলে চলে আসো মহাখালী এসকেস টাওয়ার। আমি মহাখালী এসকেস টাওয়ারে আজকে শপিং করব। এবারের ঈদের শপিং হবে আমার মহাখালী এসকেস টাওয়ার। তো এটা হচ্ছে একটা গিফট ভাউচার পেয়ে গেলাম 7000 টাকার। আর তার আগে যে টাকাগুলো দেখিয়েছি সেখানে কত টাকা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো, দেখি কেউ গেস করতে পারো কি না যে এখানে কত টাকা। এতগুলো টাকা পেলাম, সঙ্গে আবার এত টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলাম। তো এই গিফট ভাউচার দিয়ে একমাত্র বাটা থেকেই শপিং করা যাবে। তো যেহেতু একমাত্র বাটা থেকে শপিং করা যাবে, যে কোনো বাটা থেকে, তো আমি ভাবলাম আমি এসকেস টাওয়ার আমার কাছে, রোজার মধ্যে এত কষ্ট করে আমি কেন অন্য কোথাও যাবো, সেজন্য আমি এসকেস টাওয়ারকে বেছে নিলাম। তো সেখানেই চলে যাব। তো তার আগে একটু ইফতার করে নিই, যেহেতু রোজা রেখেছি রোজার মধ্যে। তো ইফতারের পরে গেলেই একটু শরীরটাকে শক্তি পাওয়া যায়। তো তার ভিতরে আজকে আমার বোন অরেঞ্জ জুস বানিয়েছে, এত টেস্টি একটা জুস বানিয়েছে, যে জুস খেলে মানে তোমরা অজ্ঞান হয়ে যাবে, মানে এত মজাদার যে রেস্টুরেন্ট ফিল করে ফেলবে আমার বোনের কাছে। তো এই মজাদার জুসটা আমি খেয়ে দিয়ে দেন আমি আর আমার বোন বের হয়ে গেলাম হচ্ছে শপিং করার জন্য। আজকে দুই বোন মিলে আজকে ইচ্ছা মতো শপিং করব, কারণ রোজা শেষ প্রায় চলে আসছে, আমরা দুই বোন এখনও শপিং করি নাই। তো আজকে যেহেতু টাকা পেয়েছি আর একটা গিফট ভাউচার পেয়েছি, তো সেই দুইটা দিয়ে আজকে মন মতো শপিং করব। তো মন মতো শপিং করার জন্য চলে আসলাম এসকেস টাওয়ার। এসকেস টাওয়ারে এসে দেখি ওরে বাবা রে বাবা, একদম ঈদের আমেজ চলছে। তো শুরু থেকেই হচ্ছে বাটায় চলে আসলাম, কারণ এত বড় একটা গিফট ভাউচার পেয়ে কি দেরি করতে পারি? যদি নতুন নতুন জুতোগুলো চলে যায় অন্যের হাতে, তার থেকে আমি আগে বাটায় যাই, তারপরে হচ্ছে অন্য কিছু। তো বাটার সাথে এপেক্স সেটার মধ্যে যাব না, কারণ গিফট ভাউচারটা পেয়েছি একমাত্র বাটার। তো এটা ভাইয়া পেয়েছে, ভাইয়া আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখা যাক আমাদের দুই বোনের কপালে আজকে কী থাকে, কেমন জুতো থাকে। তো সেই জুতোগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো না, কারোর ঈদ চলে যাবে। না, একটু দেখিয়ে দিই, আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, আমরা কি ছোটো থাকলাম না, এই লুকিয়ে রাখতাম ঈদের দিন দেখাইতাম, কিন্তু এখন তো আমরা বুড়া। তো দুই বোন বুড়া হয়ে গেছি, আমাদের জুতোগুলো তোমাদের দেখাবো কি কি নিচ্ছি। তার আগে তোমরা একটু বাটাটা দেখে নাও, আমি আর আমার বোন দুজনে মিলে ট্রায়াল দিচ্ছিলাম জুতো। তো আমাদের জুতোগুলো পছন্দ হয়ে গিয়েছে, আমরা নিয়ে এবার কাউন্টারে চলে আসলাম। যেহেতু আমাদের দুই বোনকে আমার ভাইয়া হচ্ছে এত বড় একটা গিফট ভাউচার দিল, তাহলে আমার ভাইকেও তো এক জোড়া জুতো কিনে দিতে হবে আমাদের, তাই না? তো চিন্তা ভাবনা করে দুই বোন মিলে জুতো কিনে, যেই টাকা ছিল না ভাউচারে কোনো টাকাই ছিল না, দুই বোনের জুতোতেই 7000 টাকা চলে গিয়েছে, সঙ্গে আরও লেগেছে। আর তারপরেও আবার ভাইয়ার জন্য নিয়ে এতগুলো টাকা বেটাকে দিয়ে দিলাম, মানে দোকানদারকে দিয়ে দিলাম। দিয়ে তো ভাইয়াকে একটু খুশি করলাম, কিছু করার নাই, পকেটে টাকা যাক, তাও যদি ভাইয়া এতগুলো আমাদের গিফট করলো টাকা, আর আমরা একটুখানি করবো না, তো দিয়ে দিলাম ভাইয়াকেও। সেই জুতোগুলো তোমাদেরকে দেখাইনি, কারণ বুড়া মানুষ, তার জুতাগুলো হচ্ছে ঈদে দেখবে, তার আগে দেখানো যাবে না। বয়স্ক মানুষ আর বাচ্চা সবাই বলে এক, তাহলে তো বয়স্কদেরকে বাচ্চার মধ্যেই পড়ে। তো বাচ্চারা যেহেতু ঈদের জিনিসপত্র দেখায় না, তো বয়স্ক মানুষের ওই ঈদের জিনিস দেখানো যাবে না, সেজন্য থাক লুকাইয়ে রাখতাম। তো আমাদেরগুলোও দেখাইলাম না, লাস্টে আমি তোমাদেরকে আমার জুতোগুলো দেখিয়ে দেবো, সঙ্গে আমার বোনের জুতোগুলো। তো এবার হাঁটতে হাঁটতে দুই বোন মিলে দেখছিলাম কি কি এবার এসেছে। তো এসকেস টাওয়ার এত জমজমা মার্কেট এখনও হয় নাই, তবে কিছুটা একটু এবার মনে হচ্ছে গত 2 বছরের আগের থেকে। তো একটু ঘুরে টুরে দেখলাম, তো দেখতে দেখতে চোখে পড়লো, ভাই কি এমন শার্ট, এই শার্টগুলো বলে 6000 টাকা করে। তো এই শার্টগুলো এই সামনে যে তোমরা দেখছো, এই যে সামনে আসছে শার্টগুলো,
এই শার্টগুলো এক একটা শার্ট 6,000 টাকা। বুঝি না রে ভাই, কি জন্য জামা কাপড়ের এত দাম? তো কি আছে এই শার্টের মধ্যে আমি বুঝি না। তারপরও যা, যার ইচ্ছে সে কিনবে ভাই, আমরা কিনি নাই। কারণ ভাইয়া এই 6,000 টাকা দিয়ে শার্ট নিলে আমাদেরকে বাসায় আর ঢুকতে দিবে না, তো সেই জন্য আর নিই নাই। দেখে টেকে দুই বোন মিলে এবার হচ্ছে ঘুরে টুরে আমরা কিছু কিছু চয়েস হয় নাই, কারণ সব কিছু মনে হইলো কোনোটাই পছন্দের না। সেজন্য তো জামা কাপড় আর কিনলাম না, কারণ হচ্ছে আমাদের দুই বোনের চয়েস হচ্ছিল না। তো ঘুরে টুরে আমরা ভাবলাম যে আচ্ছা, এবার হচ্ছে যেহেতু জামা কাপড় পছন্দ হয় নাই, তাহলে একটু কফি টফি খেয়ে নিই। আর এই দেখো আমার জুতোগুলো দেখাচ্ছি তোমাদেরকে, আমার শেষ হয়ে গিয়েছে, তো কি করবো, বুড়া হয়েছি, সেটা কি আর নতুন রাখা যায়? তো চাইলেও লুকিয়ে রাখা যায় না। তো আমার জুতোগুলো তো দেখিয়ে দিলাম, লাস্টে আমার বোনের জুতোগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। এবার হচ্ছে আমার বোন কফি খাবে, আমিও খাবো। তো আমার বোনকে দিচ্ছিলাম কফি, তার ভিতরে আমরা দুই বোন মিলে ভাবলাম যে ছোট একটা বার্গার অর্ডার করি। কিন্তু বার্গার খাওয়া শেষ, কিন্তু আমার ছবি তুলতে মনে ছিল না। তো ছবি তুলতে মনে ছিল না, বার্গার খাওয়া শেষ, এখন লাস্ট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই বার্গারটা আমরা খেয়েছি, তো আজকে এ পর্যন্তই। তো আমাদের দুই বোনের ঈদ শপিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।